করোনার ঊর্ধ্বগতিতেও রাজধানীর গণপরিবহনগুলোতে যেমন নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, তেমনি বিনোদন কেন্দ্রগুলোতেও দেখা যাচ্ছে না সামাজিক দূরত্ব মানতে। সে খবর জানাতে এই মুহূর্তে গণপরিবহনে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং মিরপুর চিড়িয়াখানায় আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, দশদিন গত কয়েকদিন থেকেই করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, সেটি বরাবরই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে, গণমাধ্যমগুলোও কিন্তু আমরা জানিয়ে যাচ্ছি। কিন্তু জনসাধারণের মাঝে যে স্বাস্থ্য সচেতনতার যে বিষয়টি, সেটি কিন্তু বারবারই আমরা দেখছি উপেক্ষিত হচ্ছে। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি একটি গণপরিবহনে, এই বাসটির নাম প্রভাতী বনশ্রী, যেটি গুলিস্থান থেকে যাত্রা শুরু করেছে এবং এর গন্তব্য গাজীপুর। তবে এই বাসটিতে উঠে আমরা যেমনটা দেখেছি যে যেসব মানুষ বা যেসব যাত্রী এই বাসটিতে উঠেছেন, অনেকের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়টি, অর্থাৎ মাস্ক পরিধান করা, সেটি কিন্তু আমরা দেখছি উপেক্ষিত হচ্ছে। অর্থাৎ নিজের যে স্বাস্থ্য সুরক্ষা, পাশাপাশি তার পাশের যে সহযাত্রী তার যে সুরক্ষা, সেই সুরক্ষাগুলো নিশ্চিত করার যে বিষয়টি, সেটি কিন্তু আসলে অনেকেই মানছেন না। আবার আরেকটি বিষয় না বললেই নয়, অর্থাৎ করোনার সংক্রমণ যখন অনেক বেশি ছিল গত বছর, ঠিক তখন আমরা দেখেছিলাম যে বাসগুলোতে যাত্রী ওঠার সময় স্যানিটাইজার ব্যবহার করা হতো, সেটি কিন্তু একদমই এখন হচ্ছে না। পাশাপাশি আমরা দেখছি যে অধিকাংশ বাসেই যাত্রী পরিবহনের ক্ষেত্রে যে নির্ধারিত আসনগুলো রয়েছে, সেই আসনের বাইরে অনেককে দাঁড়িয়ে, অর্থাৎ গাদাগাদি ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন করা হচ্ছে, এবং এটি কিন্তু অনেকটাই ঝুঁকি বাড়াচ্ছে করোনা সংক্রমণের। এবং যারা সাধারণ যাত্রী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা নিজেরাও কিন্তু আতঙ্কিত, তারা নিজেরাও কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন, কিন্তু উদ্বেগ উদ্বেগের জায়গায় রয়েছে, কিন্তু তাদের মধ্যে যে সচেতনতা তৈরি হওয়ার কথা যেটি ছিল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা তেমনটাই কিন্তু লক্ষ্য করছি। যাত্রীদের সঙ্গে কথা বলেছি, অনেকের মধ্যে ধারণা যে করোনার প্রাদুর্ভাব অনেকাংশেই কেটে গিয়েছে, এবার অনেকের মধ্যে আমরা এমনটাই দেখেছি, অনেকে বলছেন যে তারা টিকা দিয়েছেন, অর্থাৎ টিকা দেওয়ার পরে অনেকের মধ্যে এক ধরনের ঢিলে ঢালা ভাব চলে এসেছে, সেটি কিন্তু আমরা মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তবে বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে এই শহরগুলোতে, অর্থাৎ রাজধানী বা রাজধানীর বাইরের যে শহরগুলো রয়েছে, সেই শহরগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, অর্থাৎ এই গণপরিবহনগুলোকে কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা কিন্তু তার বারবারই বলছেন, এবং এই গণপরিবহন থেকেই কিন্তু করোনা সংক্রমণ বেশি ছড়াতে পারে বলে তারা ধারণা করছেন। আমরা একটু শুনব বিনোদন কেন্দ্রগুলোর খবর। এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানায় রয়েছেন সহকর্মী তোহা খান তামিম। তামিম, বিনোদন কেন্দ্রের কি অবস্থা? গণপরিবহনে যেমন স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে, ঠিক উপেক্ষিত হচ্ছে কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতেও। বিনোদন কেন্দ্রের বিশেষ করে মিরপুর চিড়িয়াখানা রয়েছে, এখানে গেটে লেখা রয়েছে, বিশেষ করে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ঘোষণা হচ্ছে যে নো মাস্ক নো এন্ট্রি। কিন্তু এই ঘোষণা কিংবা এই লেখার বাস্তব কোনো প্রতিফলন আমাদের আসলে চোখে পড়েনি। অর্থাৎ মানুষ এই যে চিড়িয়াখানায় তারা টিকিট কেটে ঢুকছেন, এই টিকিট কাউন্টারে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড গাদাগাদি করে একে অপরের সাথে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে মাস্ক মুখে মাস্ক ছাড়াই কিন্তু তারা টিকিট কাটছেন, এবং একেবারে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে তারা আসলে চিড়িয়াখানার ভেতরে ঢুকছেন। কিন্তু চিড়িয়াখানার ভেতরে এভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢুকলেও এখানকার যে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের পক্ষ থেকে আমরা দেখিনি যে কাউকে মাস্ক পরতে বারবার করে যে বলা বা বলার জন্য যে বাধ্য করা, সেটিও কিন্তু আমরা আসলে চোখে পড়েনি। তারপরেও যারা ভেতরে ঢুকছেন তারাও কিন্তু অনেকেই কিন্তু আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধির যেই বিষয় সেটি আসলে কোনো বালাই নেই, বিশেষ করে এখানে মাস্ক ছাড়াই আসলে যে যার মতো করে ঘুরছেন, যে যার মতো এখানে আসলে ঘুরে বেড়াচ্ছেন, তাদের যেই আনন্দ সময় সেই আনন্দ সময় তারা আসলে কাটাচ্ছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছিল বারবার করে এবং নির্দেশনা দেওয়া হয়েছে যে যেখানে থাকুক না কেন যে শারীরিক দূরত্ব ন্যূনতম, সেই শারীরিক দূরত্ব মেনটেন করা, মেনে চলা, পাশাপাশি মাস্ক পরিধান করা, সেটি আসলে কোনো ধরনের কোনোই আমরা লক্ষ্য করছি না। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে কিন্তু ভিড়ের মধ্যে অভিভাবকরা চলাফেরা করছেন, কি বৃদ্ধ কি যুবক সবাই কিন্তু আসলে বলা যায় যে অনেকে অধিকাংশই কিন্তু আসলে মাস্ক ছাড়াই এখানে চলাফেরা করছেন। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে নতুন করে করোনার যেই ঊর্ধ্বগতি, নতুন করে করোনা সংক্রমণের যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, সেটি আসলে একমাত্র রোধ করা সম্ভব কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে। আর স্বাস্থ্যবিধি মেনে চলার
মেনে চলার জন্য অবশ্যই যেই প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মাস্ক পরিধান করতে হবে। এবং পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন যে এই যে ভ্যাকসিন চলে এসেছে, ভ্যাকসিন চলে আসার পরপরই কিন্তু অনেকের মধ্যে বেশ স্বাস্থ্যবিধি কিংবা করোনার নিয়ে যে উদ্বেগ সেটি আসলে কমে এসেছে এবং অনেকে কিন্তু অবহেলা করছেন, যার ফলশ্রুতিতে কিন্তু এই যে করোনার যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু বেড়েছে। তাই বলা হচ্ছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে বারবার করে যে যে যেখানে থাকুক না কেন কাজের প্রয়োজনে বিনা প্রয়োজনে যেন সবাই কেউ যেন বাইরে না বের হয়, এবং বাইরে যদি বের হতেই হয় প্রয়োজনে তাহলে অবশ্যই সে যেন মাস্ক পরিধান করে এবং যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলে। তো বিনোদন কেন্দ্রগুলো থেকে এই ছিল আমার হাতে সবশেষ, ফিরছি স্টুডিওতে তানজিনের কাছে। করোনা পরিস্থিতি, স্বাস্থ্যবিধি না মানার সবশেষ খবর জানাতে মিরপুর চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তোহা খান তামিম। তার আগে রাজধানীর গণপরিবহন থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পী।